লিখিত ভাই আমরা ওই 10টা মানুষের ইমেল বেসিক্যালি এদিকে ভেরিফাই করব। হ্যাঁ ভেরিফাই মানে ইমেল বের করবা শুনুন তো ভেরিফাই ঠিক করবা, আছে, কিন্তু ইমেল পাচ্ছ না, ইমেল দশ পাওয়ার দশ জনের। এই 10 জনের। আচ্ছা এখন দেখাবো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টুলস, উইচ ইজ ক্রাঞ্চ বেস। ক্রাঞ্চ বেসটা জাস্ট ক্রাঞ্চ বেস .com-এ যাবা, এটা জুম ইনফোর মতোই একটা ডাইরেক্টরি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে মাত্র 5টা লিড দেখায়। ফ্রি ট্রায়াল তোমরা নিতে পারো, ফ্রি ট্রায়ালটা তোমরা নিয়ে আপাতত ইউজ করতে পারো, সম্ভবত কোনো পেমেন্ট মেথড লাগবে না। আচ্ছা আমি একটু সিস্টেমটা দেখাই। এখন আমাদের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ক্লায়েন্ট দিছে আমাদের। হ্যাঁ আমরা কোম্পানিসে গিয়ে কোম্পানি ফাইন করতে পারবো, তারপর পিপল ফাইন করতে পারবো, ঠিক আছে। তো মনে করো আমি পিপল ফাইন করতে চাচ্ছি, আমার টাইটেলটা কি, টাইটেল হচ্ছে আমার সমস্ত রেস্টুরেন্টের ওনারদের। আচ্ছা লোকেশন আমরা দিলাম, আমরা ইউনাইটেড স্টেটস পুরোটা দিতে পারি, বা তুমি ইউনাইটেড স্টেটস কে মানে মানে ভাঙতেও পারো, ভেঙে তুমি জাস্ট ধরো নিউ ইয়র্ক, তারপর হচ্ছে টেক্সাস, এভাবে যাই দিবা, সেটা তোমার সার্চে দেখাবে, সেটাই অ্যাড করতে পারো। আপাতত আমি ফুল ইউনাইটেড স্টেটসই রাখলাম। হ্যাঁ আচ্ছা এরপর অর্গানাইজেশন ফাউন্ডেড, মানে কবে থেকে কবে ফাউন্ড তুমি এটা ফিল্টার করতে পারবা, তারপর কারেন্ট অর্গানাইজেশন, নির্দিষ্ট একটা অর্গানাইজেশনের পিপলদেরকে ফাইন করতে পারবা, তারপর হচ্ছে লোকেশন আছে, টাইটেল আছে। আচ্ছা সো এখন আমাদের কিছু পিপল দেখাচ্ছে অলরেডি। হ্যাঁ তো আমি এখানে কি পাই দিলাম, ইউনাইটেড স্টেটস এর যে সমস্ত কোম্পানি ওনাররা আছে তাদেরকে পাচ্ছি। আমি মনে করো ফিক্সড করে দিই। হ্যাঁ আমি মনে করো ইন্টেলের ওনার যারা আছে, ওনার না দিয়ে ইন্টেলের যারা ম্যানেজার আছে তাদেরকে পাচ্ছি, ম্যানেজার, ঠিক আছে। তাহলে ইন্টেল কোম্পানির মানে নির্দিষ্ট কিছু কোম্পানির আমি যদি নির্দিষ্ট লোকেশনের ম্যানেজারকে বের করতে চাই, এই টুলটা আমাকে 5টা করে সার্চ রেজাল্ট দিবে। ইন্টেল কে ইন্টেল কোম্পানি না, লোকেশনটা পরে দিচ্ছি, আমি ইন্টেলের আমি ম্যানেজার বের করতেছি, আমি লোকেশনটা ওপেন রাখলাম। হ্যাঁ কোনো নির্দিষ্ট লোকেশন যদি সবগুলো ইউনিটের সি আসতেছে। আচ্ছা এখানে লিসার মধ্যে ঢুকলাম, এখানে যে নামটা আছে নামের মধ্যে ঢুকলাম, এখানে তুমি তোমার লিডগুলোকে সেভ করে রাখতে পারো, অথবা তুমি লিডগুলোর উপর ক্লিক করতে পারো। ক্লিক করলে দেখো তার পুরো ডিটেল দেখা যাচ্ছে, অর্থাৎ লিসার সামারি, কোন লোকেশন, কোন লোকেশন থেকে পাস্ট অর্গানাইজেশন, প্রাইমারি অর্গানাইজেশন কি ছিল, কোন লোকেশনে আছে, এছাড়াও লিঙ্কডইন প্রোফাইল, তার কারেন্ট জব কয়টা, সে কয়টা জব করতেছে, কি ইভেন্ট রান করতেছে, তারপর হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো দেখতেছি। এখন এখানে আসলে এটা এটাতে কারা কাজ করে আমি একটু আইডিয়া দিই। ধরো আমাদের কিছু পিপল লাগবে, নির্দিষ্ট কিছু পিপলকে ধরো সে হায়ার করতে চাচ্ছে, ধরো ইন্টেল থেকে মনে করো মাইক্রোসফটের সে নিবে। তো আসলে এই এমপ্লয়িটার অ্যাক্টিভিটিস কেমন, তারপর এই মানে এই এমপ্লয়ির বিভিন্ন আইডিয়া নিবে, তারপরে তার রানিং জব কতগুলো, তারপর হচ্ছে সে মানে আর কোন কোন হাবে কাজ করছে, তারপর হচ্ছে সে কি কি ইভেন্টে মানে পার্টিসিপেট করছে, তারপরে তার এখানে হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো কোথায় কোথায় আছে, এগুলো নিয়ে আসলে একটা কোম্পানি অনেক সময় আইডিয়া জেনারেট হতে পারে। তো সেক্ষেত্রে মানে এখানে হচ্ছে এরকম, আমি নির্দিষ্ট কিছু পিপল যদি দিয়ে দিই, বা নির্দিষ্ট কিছু কোম্পানি আমি কোন একজনকে হায়ার করতে চাচ্ছি, আমি আসলে ম্যানেজার লেভেলে সার্চ করছি, তার মানে আমি ম্যানেজার লেভেলের এক কোম্পানি থেকে আরেক কোম্পানি একটা পিপলকে ট্রান্সফার করবো। ক্লায়েন্ট আসলে তোমাকে এভাবে বলবে, আমার আসলে ইন্টেল কোম্পানিতে যারা আছে ম্যানেজার লেভেলে তাদের আসলে একটা ডেটাবেস লাগবে, এবং তাদেরকে নিয়ে রিসার্চ লাগবে। রিসার্চ করে তোমাকে বলতে হবে কোন পিপলের অ্যাক্টিভিটিস ভালো, কোন পিপল কোথায় কাজ করতেছে, এরকম একটা শিট। তো এটা মানে আমরা কিভাবে করবো আসলে আমরা একটু দেখি, এখানে রিকোয়ারমেন্ট একটু ডিফারেন্ট থাকে। হ্যাঁ আচ্ছা আমি আরেকটু কোম্পানি সম্পর্কে আগে দিয়ে আসি। হ্যাঁ কোম্পানিতে গেলাম, কোম্পানিতে গিয়ে এখানে তুমি কিছু কিওয়ার্ড দিতে পারো, অর্থাৎ ধরো ফাইন্যান্স কোম্পানিতে যারা কাজ করে সেসব কোম্পানি চাচ্ছে, আমি কিওয়ার্ড দিলাম ফাইন্যান্স। হেডকোয়ার্টার লোকেশন যে সমস্ত কোম্পানি ইউনাইটেড স্টেটসে আছে,
কিছু লাগবে না। এছাড়া তুমি এমপ্লয় ফিল্টার করতে পারবা, যে সমস্ত কোম্পানির এমপ্লয় 1000-এর উপরে আছে তাদেরকে চাচ্ছি, যে সমস্ত কোম্পানি 30 বছর আগে ফাউন্ড হয়েছে তাদেরকে চাচ্ছি, 30 বছর আগে নেই, 35টি। আচ্ছা এটা কেটে দিলাম। আচ্ছা ডান, এবার এখানে আর অনেক কিছু আছে, মানে লিডারশিপ হায়ার কতদিনের মধ্যে করছে, ফাইন্যান্সিয়ালে লাস্ট ফান্ডিং কবে করছে, কত থেকে কত ডলার ফান্ডিং করছে, কোম্পানি স্ট্যাটাস কি টাইপের, প্রফিট নন প্রফিট, তারপরে হচ্ছে পার্টনারশিপে কেউ আছে কি না তার সাথে, এরকম অনেকগুলো ফিল্টার আছে। তো আমি এখানে কিন্তু একটা কোম্পানি ডাটাবেস পাচ্ছি, অর্থাৎ মানে জুম ইনফোতে তো আমি জাস্ট নাম টাইটেল লোকেশন বা আমি কোম্পানি সার্চ করতে গেলে আমার নির্দিষ্ট কিছু জিনিস ছাড়া আমি করতে পারি না। এখানে তুমি মানে তোমার হচ্ছে ফিচারটা ট্রাই করবে, এখানে একটা 600 মতো কোম্পানি আছে, তো এগুলোকে তুমি স্ক্র্যাপ করা আর কি। হ্যাঁ, এখানে স্ক্র্যাপ করা বলতে এগুলোকে তুমি সেভ করে রাখতে পারো তোমার লিস্টে, বা তুমি এগুলোকে কপি করে করে একটা ডকের মধ্যে সাজাতে পারো। এখানে কিছু কোম্পানি ফিল্টার, ক্লায়েন্ট যদি মানে অনেক বেশি রকমের ফিল্টার চায়, অর্থাৎ অনেক বেশি রকমের মানে ফিল্টারিং চাচ্ছে, লাইক সে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড চাচ্ছে, হেডকোয়ার্টারে নির্দিষ্ট একটা লোকেশন চাচ্ছে, ইন্ডাস্ট্রি চাচ্ছে, আবার এমপ্লয়ি এত থেকে এত এর মধ্যে হইতে হবে, জুম ইন ফিল্টার করতে পারতেছো না, তখন তোমাকে কি করতে হবে, এখান থেকে ফিল্টার করতে পারতেছো। তারপর হচ্ছে হায়ার মানে করে কিনা, লাস্ট কোন কোন ইভেন্টে পার্টিসিপেট করছে, ক্লায়েন্ট যদি বলে দেয় এরকম মানে ধরো একটা বড় ইভেন্ট হলো ফোর্বস এর, এরকম ফোর্বস ইভেন্টে যে সমস্ত কোম্পানি পার্টিসিপেট করছে তাদেরকে চাচ্ছি। তারপর হচ্ছে এখানে আরো অনেকগুলো আছে, সিগনালস এর মধ্যে লিডারশিপ হায়ার মানে যারা হায়ার করছে লিডারদেরকে লাস্ট 30 ডেজ এর এরকম, তারপর হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টে আমি বললাম যারা লাস্ট 30 ডেজ এ ফান্ডিং করছে, তারপর কত থেকে কত ডলারের মধ্যে ফান্ডিং করছে, এরকম অনেকগুলো ফিল্টার অপশন পাচ্ছ। ঠিক আছে, তো আমি এটা খুব বেশি পেঁচাবো না, তোমাদেরকে আমি কিছু পিপল দিব বের করতে, তাদের কিছু ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করা লাগবে। সো ডেসক্রিপটিভ অ্যানালাইসিস এর জন্য সাধারণত অনেক সময় কোম্পানি ওপেনও থাকে, আমার ম্যানেজমেন্ট লেভেলে কিছু পিপল লাগবে, এবং শুধুমাত্র বলে দিল তোমাকে আমার সেলস ম্যানেজার কিছু লাগবে, তুমি আমাকে 10 জন বা 15 জন একটা সেলস ম্যানেজারের রিপোর্ট দাও বিভিন্ন কোম্পানির, আমার পেমেন্টের কোনো ইস্যু নাই এরকম বলতে পারে, বা মানে যদি এরকম কোনো ফিল্টারিং থাকে তুমি এখানে ইউজ করতে পারবা, যদি নির্দিষ্ট লোক মানে কোম্পানি চাই, লাইক আমার অমুক কোম্পানি থেকে আনতে হবে একটা পিপলকে, আমি অমুক কোম্পানির পিপলদের মধ্যে সেলস ম্যানেজার যারা আছে তাদের একটা স্পেসিফিক রিপোর্ট চাচ্ছি, মানে কে কোথায় থাকে, কে কতগুলো ইভেন্টে অ্যাটেন্ড করছে। তো আমি শুধুমাত্র সেলস ম্যানেজার দিচ্ছি তোমাদেরকে, টাস্কটা থাকবে খেয়াল করো। ভাইয়া একটা কোশ্চেন ছিল, আচ্ছা এই যে টুলস গুলো জুম ইনফো স্ট্যাপ বা এই যে ক্রাঞ্চ পেজ, এগুলো কি পৃথিবীর সব দেশে কাজ করে? সব দেশে কাজ করে, সরি, হ্যাঁ হ্যাঁ সব দেশে কাজ করে, বরং বাংলাদেশে কাজ না করার চান্স থাকবে অনেকগুলো, আইপি ব্যান করে দেবে বাংলাদেশে, বাংলাদেশে কাজ করবে না এগুলো। অনেক সময় বাংলাদেশে ঝামেলা করলে আইপি তোমার ভিপিএন ইউজ করবা, ঠিক আছে? কজন পিপলের লাগবে, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের ডাটাটা কেমন হইতে পারে, তাই না? ক্লায়েন্ট আসো, ক্লায়েন্টকে ক্লায়েন্টই তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কি কি ডাটা দিবা, সেক্ষেত্রে আমরা দেখি আসো কি কি ডাটা ওপেন হয়েছে। সো ডিসক্রিপটিভ অ্যানালাইসিস, এটা আচ্ছা। সো প্রথমে আমি কি কি পাচ্ছি, আসো আমাদের ক্রাঞ্চ বেস থেকে কি কি ডাটা পাচ্ছি দেখো, আমরা পরবর্তীতে ক্রাঞ্চ বেস বা এরকম সফটওয়্যার থেকে ডাটা এক্সট্রাক্ট করার একটা সফটওয়্যার দেখবো, আপাতত আমরা একটু ম্যানুয়ালি করে দেখি। হ্যাঁ আচ্ছা, সে হচ্ছে তার নাম হচ্ছে, আমরা আগে জেনারেলি এখানে যা যা দেখা যাচ্ছে সেই ডাটাগুলো নিয়ে নিই, তার নাম পেয়ে গেছি আমরা, নেম হচ্ছে এটা। আচ্ছা, এবং তোমরা কখনো কোনো লিঙ্ক রাখবে না, কোত্থেকে পাচ্ছ তুমি ডাটাটা সেটা আসলে ক্লায়েন্টকে দেখানো উচিত না। হ্যাঁ আচ্ছা, সে হচ্ছে কি সেলস ম্যানেজার, এটা তার জব টাইটেল, সেলস ম্যানেজার। তারপরে হচ্ছে প্রাইমারি, এখন সে আসলে কোন কোম্পানিতে আছে, কোম্পানির নাম, এই কোম্পানিতে কাজ করে, কোম্পানিতে কাজ করে। তারপর হচ্ছে তার লোকেশন, এখানে আমরা লোকেশন সব পেয়ে যাব, এখানে হচ্ছে ব্রাঞ্চ বেজ এর র‍্যাঙ্ক পাওয়া যায়, এটা আসলে র‍্যাঙ্কটার ব্যাপার হচ্ছে পার্সোনাল র‍্যাঙ্ক পাওয়া যায়, আর
ভিউ করি আর কি কি ডাটা আমার ক্লায়েন্টকে দিতে পারবো সেটা জানতে পারি। সেলস ম্যানেজার ব্রাঞ্চ বেস, এটা হচ্ছে তার লোকেশন, রিজিয়ন। সাধারণত কোম্পানিগুলো বিভিন্ন রিজিয়নে ভাগ করা থাকে, যেমন বাংলাদেশে যে সমস্ত যারা সেলস কাজ করে তাদের কি হয় বিভিন্ন রিজিয়ন থাকে, লাইক মহাকালী রিজিয়নে কাজ করে এরকম এরিয়া ম্যানেজার, বিভিন্ন এরিয়া থাকে ছোট ছোট, মানে ওর লোকেশন এটা স্যান ফ্রান্সিসকোতে অনেকগুলো ভাগ থাকতে পারে, যেমন স্যান ফ্রান্সিসকোর ওয়েস্ট কোস্ট নামক জায়গাটাতে সে আসলে কভার করে, এটা হচ্ছে তার রিজিয়ন। এটা সবার জন্য নাও থাকতে পারে, সেলস ম্যানেজারের দিকে আসে, ঠিক আছে, এটা হচ্ছে তার রিজিয়ন। আচ্ছা, তার লিঙ্কডইন এবং টুইটার প্রোফাইল পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিউ অন লিঙ্কডইন এর লিংকটা আমি ওপেন করলে আমি তার লিঙ্কডইন প্রোফাইল পেয়ে যাব। এটা খুব চমৎকার একটা ডাটা, অবশ্যই লিঙ্কডইন লাগবে। টুইটার যেহেতু পাইছি, টুইটারটা অনেক সময় ক্লায়েন্ট চায় না, তারপর যেহেতু পাইছি আমি লিঙ্কটা কপি করে বসে রাখছি। আর কি কি আছে, আমি লিঙ্কডইন থেকে অনেক ইনফরমেশন পাবো, ও কয়টা মানে কোম্পানিতে কাজ করতেছে, ঠিক আছে, নাম্বার অফ কারেন্ট জবস কয়টা কাজ করতেছে একটা, নাম্বার অফ পাস্ট জব এর আগে আরো কয়টা কাজ করছে, এর আগে আরো দুটা কাজ করছে। যেমন এটা কেন ইম্পর্টেন্ট, আগে কয়টা কাজ করছে, কারণ ওর এক্সপিরিয়েন্স বোঝা যাবে এটা। যেমন আমি হচ্ছে প্রায় আটটা কোম্পানিতে কাজ করছি, তো সেক্ষেত্রে আমাকে আসলে ওভাবে এক্সপিরিয়েন্স মেজার করবে, আটটা কোম্পানিতে কাজ করছে, পেমেন্টটা ওরকম হবে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে এই একটা, আর এখানে অর্গানাইজেশনের আগের একটা অর্গানাইজেশনের নাম আছে, এটা হ্যাঁ মানে টেক টার্গেট হচ্ছে তার আগের অর্গানাইজেশনের নাম, ঠিক আছে। ট্রান্স পেজের এই যে ইনফরমেশন গুলো, এগুলো কি লিঙ্কডইন থেকে ফেচ করে তারা? এরা আমি বলি এটা আসলে বেসিক্যালি আমি জুম ইনফো পেড ইউজ করতাম, হ্যাঁ যখন পেড ইউজ করতাম তখন আমাকে একটা সফটওয়্যার ডাউনলোড করে আমাকে, আমি তখন রবিতে ছিলাম, তো আমার কাছে প্রায় 1000-এর উপরে ইমেল আসতো প্রত্যেক সপ্তাহে, তো আমাকে বলছে জাস্ট এক্সটেনশনটা তুমি তোমার হচ্ছে আউটলুকে ইনস্টল করে রাখবা, বিনিময়ে তুমি জুম ইনফো মানে অ্যাক্সেস পাবা যে কদিন তুমি ইনস্টল করে রাখবা। সে কি করতো, যতগুলো ইমেল আসতো প্রত্যেকটা ইমেলের ফুটারে কি থাকে, বিভিন্ন ইনফরমেশন থাকে না, বিভিন্ন নাম থাকে, ইমেল থাকে, ফোন নাম্বার থাকে, কোন কোম্পানিতে কাজ করতেছে, মানে প্রত্যেকটা ইমেইল আমার কাছে যা যত ইমেল আসতো সমস্ত ইমেলের ফুটারে গিয়ে পিপলদের নাম নিয়ে সে ডাটাবেজে পাঠিয়ে দিত। এটা এটা এক প্রকার ব্যাপার, মানে তুমি যদি মানে এরকম আসলে ভলেন্টিয়ার থাকে, ভলেন্টিয়ারের মাধ্যমে বিভিন্ন ইমেলের অ্যাক্সেস বিভিন্ন কোম্পানিতে, মনে করো রবি কোম্পানিতে একজনকে দিল, এখন আমার কাছে মোটামুটি রবি কোম্পানি ম্যাক্সিমাম মানুষের মেইলে আসে, তো আমি আমার রবি কোম্পানির পুরো কোম্পানি ডাটাবেজ কিন্তু সে পেয়ে গেল। এরকম বিভিন্ন কোম্পানিতে তাদের কিছু ভলেন্টিয়ার নিযুক্ত থাকে, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে ম্যানুয়ালি আপডেট করা, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে এই এই ইনফরমেশন গুলো আপডেট করা, ঠিক আছে। এটা আবার এটা একটা ব্যাপার হচ্ছে লিঙ্কডইনে যখন চেঞ্জ হবে এখানে অটো চেঞ্জ হয়ে যাবে, এটা একটা সফটওয়্যারের মাধ্যমে করে, ডাটাবেজের মাধ্যমে, মানে API বলে এগুলোকে, হয়তো লিঙ্কডইনের সাথে একটা হ্যান্ডশেক আছে, API এর মাধ্যমে ডাইরেক্ট ডাটাগুলো কল করে আর কি, হ্যাঁ। কিন্তু এগুলো ম্যানুয়াল ইনপুটগুলো মানে কি, ইনিশিয়ালি একটা তো ম্যানুয়াল ইনপুট দেওয়া লাগে, ইনিশিয়ালি একজন মানুষকে ইনপুট করাই দিতে হয়, করাই দেওয়ার পর অটোমেটিক্যালি সে সিঙ্ক হয়ে যায়, সিঙ্ক হয়ে গেলে তখন লিঙ্কডইনের ডাটাবেজ যখন চেঞ্জ হয় লিঙ্কডইনের API থেকে এখানে API তে চেঞ্জ হয়ে যায়। তাহলে ওর কোম্পানি, আমার কোশ্চেনটা ছিল ভাই, এরা কি তাহলে লিঙ্কডইন থেকে ফেচ করতেছে API দিয়ে, কারণ লিঙ্কডইন তো অনেক বড় কোম্পানি আমাদের, হ্যাঁ লিঙ্কডইন থেকে, টুইটার থেকে, লিঙ্কডইন থেকে, টুইটার থেকে এসে ফেচ করতেছে, আর সবকিছু লিঙ্কডইন থেকে না, হয়তো এই ডাটাটা আমরা লিঙ্কডইনে পাবো কিন্তু ও এখন কোথায় আছে বা কোন কোম্পানি কভার করতেছে এগুলো আবার লিঙ্কডইনে নাই, কিছু ইনপুট ম্যানুয়াল থাকে, একদম সবাই যদি লিঙ্কডইন থেকে মানে ফেচ করে নেয় তাহলে কিন্তু এগুলো আসলে পপুলারিটি অতটা পাবে না, এটা অনেক চমৎকার পপুলারিয়া। কি কি হাবে কাজ করছে সে, তারপর হচ্ছে তার এডুকেশনটা লিঙ্কডইন থেকে পাবে, আর কোনো রিসেন্ট অ্যাক্টিভিটিস নাই, রিসেন্ট অ্যাক্টিভিটিস একটু আগে আমরা দেখছিলাম যে মানে কি কি ইভেন্টে অ্যাটেন্ড করছে, এই জিনিসগুলো হয়তো লিঙ্কডইনে নাও থাকতে পারে, হয়তো লিঙ্কডইনের মতো এরকম আরও কিছু প্রফেশনাল ডাটাবেজ আছে সেগুলো থেকে সে তারা আসলে কালেক্ট করে। আচ্ছা, তার আগের কোম্পানির নাম কি ছিল, পাস্ট কোম্পানির নাম অবশ্যই দেওয়া উচিত আমার, কারণ মানে ওর সব কোম্পানি দুটো কোম্পানিতে কাজ করছে, পাস্ট কোম্পানি লাস্ট একটা পাস্ট কোম্পানি দিবা, ব্যাপারটা এরকম। আমি মনে করো এখন কাজ করতেছি গ্রামীণ ফোনে, এখন এয়ারটেল আসলো, এয়ারটেল এসে দেখলো গ্রামীণ ফোনে কাজ করে, ঠিক আছে, এর আগে কোথায় কাজ করছে, এর আগে রবিতে কাজ করছে, আচ্ছা রবি গ্রামীণ ফোন দুটো বড় বড় অপারেটরে কাজ করছে, তাহলে আমাকে এত এত স্যালারি দেওয়া লাগতে পারে। আবার ও চিন্তা, আবার আমার ডাটাতে যদি এরকম হয়, আমি এখন কারেন্টলি গ্রামীণ ফোনে কাজ করতেছি, এর আগে আমি কোনো কোম্পানিতেই কাজ করিনি, তাহলে হয়তো আমি লবিং এর জোরে অথবা সামহাও লাকের জোরে আমি মানে কি বলে গ্রামীণ ফোনে কাজ করতেছি,
তাহলে কিন্তু ওরা থিঙ্ক করতে পারে আমার সাথে স্যালারি নেগোসিয়েশন করা যেতে পারে, ওকে একটু কমেও ম্যানেজ করা যেতে পারে। কিন্তু যে আসলে রবি, এয়ারটেল এরকম চার পাঁচটা বড় বড় কোম্পানিতে কাজ করছে, ওর কিন্তু স্যালারি অনেক ভারী হবে। এই জন্য পাস্ট কোম্পানিটা মোটামুটি অনেক ইম্পর্টেন্স বিয়ার করে। ওকে, কিন্তু করা যাচ্ছে না টেকটা। আচ্ছা, আর যদি কোনো ইভেন্ট থাকে আমরা ইভেন্ট গুলো নিয়ে নিব। মানে নিচে নেমে যদি দেখো ইভেন্ট অপশন আছে এখানে, মানে অ্যাক্টিভিটিস অথবা ইভেন্ট, লাস্ট একটা বা দুইটা অ্যাক্টিভিটিস এর কথা লিখে রাখো, ঠিক আছে? আচ্ছা, হাফটা ইম্পর্টেন্ট না অতটা। আর ক্লায়েন্ট যে এই ডাটাগুলো নিবে, বেসিক্যালি সে তো এই লোকগুলোর সাথে ইমেলের মাধ্যমে কমিউনিকেট করবে। ইমেলের মাধ্যমে কমিউনিকেট করবে, ফোন ফোন তো করবে না। এখন ফোন হয় না, মানে লিড কানেকশনে এখন আসলে ইমেল কালেকশনটা ফোনের মাধ্যমে আসলে অনেকে বিরক্ত ফিল করে, বা ফোনে লিড গুলো কনভার্ট হয় না, কারণ সে বিরক্ত হয়ে বলে আমার এখন লাগবে না সার্ভিসটা। ইমেলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গুছায় পুরো জিনিসটা লেখা যায়, আর প্রত্যেকটা ইমেল প্রত্যেকটা মানুষ বাইরে কান্ট্রিতে করে, যদিও আমরা পড়ি না। তো সেক্ষেত্রে আসলে ইমেল দিয়ে কনভিন্স করাটা অনেক ইজি, আর ফোন দিয়ে করলে আসলে যে কেউ একটা, এটা একটা ভায়োলেশনের মতো। হ্যাঁ, আচ্ছা, আর এরকম কিছু সফটওয়্যার আছে, দেখো আমি যদি এখানে লগ ইন করি, আমি এখানে ডাটাবেস এডিট করতে পারবো। এডিট করে আমি চাইলে সমস্ত রেজিস্টার করে আমি সমস্ত ইনফরমেশন চেঞ্জ করে দিতে পারবো। তার মানে কি, এগুলো আসলে ভলেন্টারি ভাবে চলে। আমি মনে করি এই লোকটাকে পার্সোনালি চিনি, সে আসলে সেলস ম্যানেজার না, এখন সিনিয়র সেলস ম্যানেজার। আমি কন্ট্রিবিউশন করতে পারবো, এডিট করে এখানে আমি সিনিয়র সেলস ম্যানেজার দিলাম, আমার কন্ট্রিবিউশন পয়েন্ট হলো 5। এই 5 পয়েন্ট দিয়ে আমি আরেকজনের ডাটা দেখতে পাবো, এরকমও কিছু ফ্যাক্ট কাজ করে। তোমরা একটু রেজিস্টার করে দেখো, এরকম অনেকগুলো টুল আছে যেগুলোতে তুমি নিজেও কন্ট্রিবিউট করতে পারবা, এবং যে পরিমাণ কন্ট্রিবিউট করছো সেই পরিমাণে লিড স্ক্র্যাপ করতে পারবা বা বের করতে পারবা। আচ্ছা, সো ডিসক্রিপটিভ অ্যানালিসিস মোটামুটি ক্লিয়ার। আমাকে আমি বলে দিছি 10টা সেলস পারসন অফ ইউএস, ব্রাঞ্চ বেসে গিয়ে সার্চ করবা ইউএস লোকেশন আর সেলস, মানে সেলস ম্যানেজার, আমার সেলস ম্যানেজার লাগবে সবগুলো। এরকম 10 জনের একটা অ্যানালাইসিস করবা। তোমরা যদি পারো আরো কিছু ডাটা নিও, লাইক রিসেন্ট ইভেন্ট, তারপরে এরকম কিছু ডাটা যদি পাও, তারপর রিলেটেড হাব, এরকম কিছু ডাটা তোমরা মানে পিক করো। আর এখানে একটা মানে পয়েন্ট দেওয়া আছে, লাইক ব্রাঞ্চ বেসের র্যাঙ্ক, এই র্যাঙ্কটা মানে উল্লেখ করো। তাহলে তুমি যে 10 জনের মধ্যে নিচ্ছ, এই 10 জনের মধ্যে কার র্যাঙ্ক ভালো সেটাও বোঝা যাবে। ঠিক আছে, আমি তো একটা বের করে দিলাম, এবার 10 জন দিবা। ক্লিয়ার?